এই 15 শাবান নিয়ে আরো ধারণা রাখা, এর নামটা দিলেন আপনি কি শবে বরাত, এই নামটা ভুল। এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন, ভুল কাজ। এই রাত্রে দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছেন আর কবরকে আলোকিত করছেন, কবরস্থান কি, এগুলি হচ্ছে বেদাত, ভুল। জি হ্যাঁ, আর আর বলেন, হ্যাঁ, এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে, হ্যাঁ, গরিব মিসকিনকে খাওয়াবো, আমরাও খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো, সবের আশায়, এইটাও বেদাত। গরিব মিসকিনকে খাবেন, সারা বছর খাওয়ান, সারা বছর খাওয়ান, যখন বেশি অভাব তখন বেশি খাওয়ান। কিন্তু সবাই মিলে গোটা গ্রামবাসী হালুয়া রুটিতে বাড়ি ভরপুর, ওই গরিব গুলো কত আর খাবে, কার বাড়ির হালুয়া রুটি খাবে আর কত খাবে, এর উপর আরো বালা মুসিবত কি জানেন, জানেন, বেদাতের পর বেদাত আর ভ্রান্তির পরে ভ্রান্তি, গুমরাহির উপর গুমরাহি। ধারণা যে আজকে যে হালুয়া রুটি করেছি, আমাদের বাড়ির যে মুরব্বীরা মারা গেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে, ওই বিধবা বাড়িতে বেঁচে আছে, আশা করে বসে আছে আজকে আমার স্বামী আসবে, এগুলো আকিদে শবে বরাত ওয়ালাদের, হালুয়া রুটি ওয়ালাদের। জি, আর হালুয়া রুটি নিয়ে বসে থাকে, অপেক্ষায় থাকে যে হালুয়া রুটি খেয়ে যাবে আমার স্বামী। জি, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, বাপ মরে গেছে, ওরা আসবে, আসার পরে বাড়িটা ভিজিট করবে, আর তাদের জন্য কিছু আপ্যায়ন করতে হবে না, হালুয়া রুটি করতে হবে, এইসব হচ্ছে গুমরাহি। এগুলো থেকে বেঁচে থাকবে, এইসব গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। সম্মানিত